ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি মাঝপথে যাত্রাবিরতি। যাত্রাবিরতি সময় এরকম একটি রেস্টুরেন্টে থামানো হয়। রেস্টুরেন্টে আমরা কিছু খাওয়া দাওয়া সেরে নিব, তারপরে আবার বাকি যাত্রাটুকু করে সকালবেলা পৌঁছে যাব বান্দরবন শহরে। তারপরে ঘোরাঘুরির প্ল্যান। এটা গ্রিন ভিউ রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে নেমেছি আমরা। তো এখানে একটু সাধারণত জিনিসপত্র খাওয়ার একটু দাম বেশি। যাই হোক, আমরা সকাল সকাল পৌঁছে দিলাম বান্দরবনে। তারপরে যাব প্রথম টুরিস্ট স্পট মেঘলাতে। মেঘলা হচ্ছে বান্দরবনের অনেকগুলো টুরিস্ট স্পটের ভিতরে প্রথম, হচ্ছে এবং বান্দরবন শহর থেকে সবচেয়ে কাছে যেই পর্যটন কেন্দ্রটা তার নামই হচ্ছে মেঘলা। মেঘলাতে একটা টিকিট কাটতে হয়। আমরা এখানে টিকিট সেন্টার থেকে টিকিট কেটে ভিতরে ঢুকে যাই। এখানে ঢোকার আগে একটা বান্দরবনের ম্যাপ এবং কোথায় কী টুরিস্ট স্পট আছে, ঘোরার জায়গা আছে এখানে লেখা আছে। সো আমরা পর্যটন কেন্দ্র থেকে এখানে টিকিট কাটলাম। টিকিট কেটে জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে যাচ্ছি ভিতরে। ভিতরটা একটু ঘুরে দেখি মেঘলা টুরিস্ট স্পটটা কেমন। পাহাড়ে ঘেরা চমৎকার একটি জায়গা। পাহাড় দিয়ে সিঁড়ি নেমে গেছে, বাউন্ডারি করা, নামতে কোনোই অসুবিধা নাই। বৃষ্টির সময় হয়তো টুরিস্ট স্পট বান্দরবন চমৎকার একটা ঘোরার জায়গা। সেটা হচ্ছে যে এই আমি এখন দাঁড়ায় আছি একটা ঝুলন্ত ব্রিজের মধ্যে, বৃষ্টি এমনি এমনি করলে নড়ে। আর পিছনে হচ্ছে গিয়া পানি, লেক। হ্যাঁ, পাহাড়ের উপরে লেক যেরকম হয় চারি সাইডে, এই চমৎকার একটা জায়গা। আমরা চারিপাশটা ঘুরে দেখি মেঘলা টুরিস্ট স্পটটা কেমন। আঁকা বাঁকা বিভিন্ন পথে এখানে এক ধরনের টাইলস বিছানো, যেটা হাঁটতেই কোনো অসুবিধা না হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝুলন্ত ব্রিজ। নাইস একটি ব্রিজ দেখা যাচ্ছে, এপার ওপার ব্রিজ, ব্রিজটা কাঁপবে। আমরা এখানে নৌকাও দেখতে পাচ্ছি। আমরা সব মিলে ঘুরে বেড়াবো মেঘলার চারিপাশ আপনাদের দেখানোর জন্য। দেখি মেঘলাটা আপনাদেরকে কেমন লাগে। আমার চমৎকার লেগেছে মেঘলাটা। এখানে একটি কেবল কারের ব্যবস্থা করা হচ্ছে, যদিও কেবল কারটা মেনটেনেন্সের অভাবে খুব একটা নিরাপদ মনে হয়নি। আমি এই জন্য কেবল কারে চড়ি নেই, বাট স্বাচ্ছন্দ্যে মানুষ চড়ছে। চারিপাশে নয়নাভিরাম সৌন্দর্য, পাহাড়ে ঘেরা, মাঝখানে হচ্ছে গিয়া হ্রদের মতো পানি জমা। আমি জানি না এটা হ্রদ না কি, এটা মিঠা পানি ডেফিনেটলি, বাট পাহাড়ের এত উঁচুতে এরকম পানি জমা লেকের মতো, তার মধ্যে এরকম একটি জায়গা, সিঁড়ি বসার জায়গা, কড়া রোদের মধ্যে গাছতলাগুলোতে আয়োজন করা আছে, বসার মতো বেঞ্চ তৈরি করা, সব মিলে চমৎকার। আমরা একটু এখান থেকেও কিছু সিঁড়ি দিয়ে একবার উপরে একবার নিচে বিভিন্নভাবে মেঘলা একটা চক্কর দিয়ে আমরা ব্রিজটা দেখি। এই ব্রিজটা চমৎকার একটি ব্রিজ। ব্রিজের মাঝখানে দাঁড়ালে দারুণ লাগে। আমরা এইরকম মেঘলা ঢুকতে এরকম একটি ম্যাপ মেঘলা এই চক্কর দিয়ে আবারও একই জায়গায় ফিরে আসা যায়। সো সব মিলে মেঘলা দেখতে ভালো, আপনারা যে কোনো সময় ঘুরে আসতে পারবেন। আমার ভালোই লেগেছে। আমরা এদিকটা একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওখানে আরেকটা ব্রিজ। ওকে, তো দুইটা ব্রিজ আছে, একটা ছোট একটা বড়, বড় ছোট ব্রিজটা ওই চক্কর দিয়ে ঘুরে আসার মাঝখানে পড়ে যায়। তো খুবই চমৎকার লাগে ব্রিজের মাঝখান থেকেও, দৃশ্য দেখতে অসাধারণ লাগে। আমরা একটু আর একটু ওইদিকে আগাই। ওইদিকে কী কী দেখা যাচ্ছে আমরা দেখি। ওখানে কিছু অসাধারণ অসাধারণ যেটা দেখছিলাম, খুব মজা লাগছিল যে বান্দরবনে যত ধরনের জাতের মানুষ থাকে, জাতের মানুষ বলতে উপজাতি সহ, তাদেরকে একটা রিপ্রেজেন্ট করার জন্য ছবি এবং তাদের জাতগুলোর নাম লেখা। আমরা একটু দেখি, এখানে লেখা আছে বাঙালি, মারমা, চাকমা, তঞ্চঙ্গা, বম, ত্রিপুরা, চাক, পাংখোয়া, খুমি, লুসাই, আর এটা কী লেখা আমি এটা দেখতে পাচ্ছি না ঠিক মতো, প্রো, মাফ করবেন ভুল হলে, প্রো বা গ্রো এরকম কিছু একটা। যাই হোক, এইটা একটা ভালো লাগলো এখানে প্রেজেন্টেশনটা, সব জাতিকে উপস্থাপন করা হয়েছে এখানে। চলেন আমরা আগে যাই। সব মিলিয়ে এই ছিল মেঘলা ঘোরাঘুরি। আরও কিছু বান্দরবনের সুন্দর সুন্দর স্পট আমি আগেও দেখিয়েছি, আরও সামনে দেখাবো। এখন বাড়ি যাই, দেখা যাক অন্য কোনো স্পট দেখাবো। থ্যাংক ইউ।